বন্ধুরা, তোমাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আমরা সবাই রাজা। আর এই আয়োজনে তোমাদের সবার সাথে আছি আমি রথি। বন্ধুরা, তোমরা সবাই জানো এই অনুষ্ঠানে অডিশনের মাধ্যমে অংশগ্রহণ করে থাকে সম্ভাবনাময়ী তিনজন খুদে বন্ধু। আজও আমাদের সাথে রয়েছে তেমনই তিনজন খুদে বন্ধু, তারা হলো পূর্ণ, জান্নাত ও অর্পণ। চলো তাদের সাথে কথা বলে আসি। কেমন আছো তোমরা সবাই? ভালো। কেমন লাগছে এখানে এসে? অনেক ভালো। আজকে কিন্তু আমরা অনেক গল্প শুনবো, অনেক গান শুনবো তোমাদের কাছ থেকে। তারপর তোমরা কে, কোথায় কি করছো, তোমাদের লাইফ কিভাবে তোমরা স্পেন্ড করো, কি কি করো, সব কিছু গল্প করবো আজকে। আমরা অনেক মজা মজা করবো, ঠিক আছে? তাহলে প্রথমেই চলে যাচ্ছি পূর্ণর কাছে। পূর্ণ, কি পড়ছো, কোথায় পড়ছো? আমি শহীদ পুলিশ স্মৃতি কলেজে ক্লাস থ্রিতে পড়ছি। আচ্ছা, আর কি করবে আজকে আমাদের এখানে? আমি এখানে গান করব। তাই? তোমার কি খুব মন খারাপ আমাদের মাঝখানে এসে? কেন হাসছো না বলো তো? তোমার এই যে এত সুন্দর হাসিটাকে আমরা সবাই মিস করছি, তাই না? সুন্দর করে হেসে হেসে কথা বলবো আমরা। আমরা তো আজকে গল্প করতে এসেছি, তোমরা গান শুনবো, তুমি গান পারো, তোমার গান শুনবো, ঠিক আছে? তো বলো, বাসা থেকে কে সাপোর্ট করে তোমাকে? আমাকে আমার মা বেশি সাপোর্ট করে। মা বেশি সাপোর্ট করে, বাবা করে না? বাবা হালকা পাতলা। বাবা হালকা পাতলা করে, ঠিক আছে। কোনটা কি করতে বেশি ভালো লাগে তোমার? আমার গান পাশাপাশি পড়াশোনা। ঠিক আছে, তোমার সাথে আরো অনেক গল্প করব। এখন চলে যাচ্ছি জান্নাতের কাছে। জান্নাত, কি পড়ছো, কোথায় পড়ছো? আমি সাভারে শহীদ ক্যাডেট একাডেমিতে ক্লাস 8-এ পড়ছি। 8-এ পড়ছো, কি করবে আজকে? আজকে নাচ করব। নাচ করবে, নাচের পাশাপাশি কিছু করা হয়? হ্যাঁ, নাচের পাশাপাশি ছবি আঁকা আর পড়াশোনাটা করা হয়। আচ্ছা, কতদিন ধরে নাচ শিখছো? 5 বছর। কোথায় শিখছো? পায়েল ললিতকলা একাডেমি। আচ্ছা, কী ধরনের নাচ করো তুমি? সাধারণ লোক, কথক, ভরতনাট্যম এগুলো। বাহ, অনেক ধরনের, ঠিক আছে। আরও অনেক কথা বলবো তোমার সাথে। এখন চলে যাচ্ছি অর্পণের কাছে। অর্পণ, বলো কোথায় পড়ছো, কী পড়ছো? আমি বগুড়া জেলা স্কুলে ক্লাস 4-এ পড়ছি। বাহ, তুমি বগুড়া থেকে এসেছো? হ্যাঁ। আচ্ছা, কী করবে আজকে? আমি আজকে একটু রবীন্দ্রসঙ্গীত গাবো। গান কোথায় শিখছো গান? আমি বগুড়া শিল্পকলা একাডেমিতে গান শিখছি। আচ্ছা, আজকে তো তুমি রবীন্দ্রসঙ্গীত করবে, কিন্তু এর পাশাপাশি কি আরো কোনো গান শেখো, যেমন সাধারণ বা মানে নজরুল সঙ্গীত? হ্যাঁ, গাই আমি দেশাত্মবোধক গান, নজরুল সঙ্গীত, তারপর লোকগীতি, আরো অনেক গাই। কোন গানটি করতে বেশি ভালো লাগে, কোন ধরনের গান? আমার রবীন্দ্রসঙ্গীত আর লোকগীতি করতে অনেক ভালো লাগে। বাহ, বেশ ভালো। এত যখন গানের গল্প শুনলাম আমরা, গান তো শুনতেই হয়। চলো তোমার গান শুনে আসি। করি দয়ালুই আছি দাঁড়াই
অনেক সুন্দর হয়েছে গান। তো কষ্ট হচ্ছিল গান করতে? অনেক জার্নি করে এসেছো আজকে? না, তেমন কোনো সমস্যা হয়নি। তেমন সমস্যা হয়নি, অনেক দূর জার্নি করে এসেছো বগুড়া থেকে। কিসে করে এসেছো? বাসে করে এসেছি। বাসে করে এসেছো, কে এসেছে সাথে? আমার সাথে আমার বাবা এবং আমার মা এসেছে। বগুড়ার কোন জায়গা তোমার বেশি ভালো লাগে? আমি বগুড়ার মহাস্থানগড় জায়গাটা আমার খুব বেশি ভালো লাগে, অনেক ঐতিহ্যবাহী এলাকা, অনেক কিছু আছে। বগুড়ার কোনো আঞ্চলিক গান পারো তুমি? না, বগুড়ার তেমন আঞ্চলিক গান আমি পারি না। এবার জান্নাত, জান্নাত বলো, বাসা থেকে কে বেশি সাপোর্ট করে নাচের জন্য? বাসায় সবাই সাপোর্ট করে, স্পেশালি আম্মু বেশি করে। আম্মু, কোথায় কোথায় নাচ শিখছো? একটা জায়গাতেই সব কিছু শিখছো? একটা ইনস্টিটিউটে? হ্যাঁ, আমাদের একাডেমিতেই সব। একাডেমিতে কি সব ধরনের নাচ শেখানো হয়? সব ধরনের। নাচের কোনো কম্পিটিশন করা হয়েছে? হ্যাঁ, স্কুলে প্রতি বছরই নাচের হয়, পাশাপাশি টিভি চ্যানেলে করা হয়। টিভি চ্যানেলে যে করেছো, সবগুলো কোরিওগ্রাফি কি একই টিচার? হ্যাঁ। কোন ধরনের নাচের গেটআপ নিতে বেশি ভালো লাগে বা কোন ধরনের নাচ করতে বেশি ভালো লাগে? সাধারণ লোকও বেশি ভালো লাগে। সাধারণ লোক, লোক নাচে কি কি ধরনের নাচ করেছো? লোকর কি কি গানে নাচ করেছো? মাতাল সুরে, হ্যাঁ মাতাল সুরে, কেবাসী ইত্যাদি। আজকে কি করবে? আজকে একটি কথক করব। ওয়াও, কথক! কথক কার কাছে শিখছো? হ্যাঁ, টিচারের নাম কি? ফিরোজ আহমেদ, রাখি সরকার। কতদিন ধরে কথকটা শিখছো? কথক 2 বছর হয়ে গেছে। 2 বছর? বাহ, বেশ। আমরা তাহলে এই এই সময় তোমার একটি নাচ দেখে আসবো, ঠিক আছে?
বেশ ভালো হয়েছে তোমার নাচটি। কথকটি আরও ভালো মতো চর্চা করবে, আরও অনেক ভালো করবে, ঠিক আছে? আর এই যে স্কুলে যাও, স্কুলে তো তোমার সবাই জানে যে তুমি নাচ করো বা? হ্যাঁ, সবাই জানে। সবাই জানে। কোনো কম্পিটিশনে অংশগ্রহণ করেছো? হ্যাঁ। কোন কম্পিটিশনে? বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানে। পজিশন কি ছিল ওখানে? আমি প্রাইজ সেকেন্ড আর ফার্স্টেই আসি। স্টেজ প্রোগ্রাম করা হয় নাচের? হ্যাঁ। ভয় লাগে? অনেক দর্শক থাকে সামনে, করতে করতে অভ্যাস হয়ে গেছে। আর কম্পিটিশনের সময় তো নিশ্চয়ই ভয় করে, তাই না? ঠিক আছে। আচ্ছা জান্নাত, তোমার সাথে আরও অনেক গল্প করব, এখন চলে যাচ্ছি পূর্ণর কাছে। পূর্ণ, আমাদের হপ করা শান্ত ছেলেটা, বলো তারপর আজকে কার সাথে এসেছো এখানে? আমি এখানে আমার মা এবং বাবা দুইজনের সাথে এসেছি। দুজনের সাথে এসেছো? জি। তারা ওখানে বসে আছে, তোমাকে খুব ভয় লাগছে, খুব মন খারাপ? না। তাহলে আমাদের সাথে একটু গল্প করা যায় না? যায়। তাহলে এই যে এই এত সুন্দর করে হাসি হাসি মুখে তো আমরা সব কথা শুনবো, তাই না? এই যে স্কুলে যাও, বন্ধু বান্ধবরা জানে যে তুমি এত ভালো গান করো? জি, সবাই জানে। সবাই জানে? সবাই কি গান শুনতে চায় না? মাঝে মাঝে বলে, নাই পূর্ণ চল আমাকে একটা গান শোনায়। শোনাও সবাইকে। হ্যাঁ। শোনাতে ভালো লাগে? লজ্জা করে না কখনো? লজ্জা করে না। আর টিচাররা কি সাপোর্ট করে খুব? টিচার আমাকে নিজেরাই বলে যে গান গাইতে। বাহ বাহ, তাহলে তো তুমি অনেক ফেমাস। ঠিক আছে। আর এই যে গান করছো, কতদিন ধরে করছো গান তুমি? আমি প্রায় 4 বছর ধরে গান করছি। 4 বছর ধরে গান করছো, বিভিন্ন রকমের গানই তো করে থাকো। কম্পিটিশন অ্যাটেন্ড করেছো কোনো? জি, আমি আমার স্কুলে অ্যাটেন্ড করেছি এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আমি ফার্স্ট হয়েছি। অর্পণ, বগুড়া থেকে এসেছো, অনেক ভালো গান করেছো, আমরা তোমার গান শুনেছি, এখন তোমার কাছ থেকে গল্প শুনবো। তুমি গানের কোনো কম্পিটিশন অ্যাটেন্ড করেছো? না, গানের কোনো কম্পিটিশন আমি তেমন অ্যাটেন্ড করিনি। তবে অনেক আগে আমি বিটিভিতে গান গেয়েছি, তারপর জাতীয় পর্যায়ে এসেছি, তারপর অনেক অনুষ্ঠান অনুষ্ঠানে গান গেয়েছি। বড় বড় অনুষ্ঠানে? বড় বড় অনুষ্ঠানে অ্যাটেন্ড করেছো। তো যখন এই যে এতগুলো দর্শকের মাঝখানে গান করো, ভয় করে? না, ছোটবেলা থেকে গান করতে করতে অভ্যাস হয়ে গেছে। সাহস? হ্যাঁ, সাহস হয়ে গেছে। ঠিক আছে। বড় হয়ে কার মতো হতে চাও? কার মতো সিঙ্গার? অনেক সিঙ্গারের গান শোনো, তোমার অনেক বড় বড় গুরুজন আছে যারা অনেক ভালো গান করে, কাকে ফলো করো বা কার মতো হতে চাও? আমি বড় হয়ে সুবীর নন্দী স্যারের মতো হতে চাই, তাকে আমার খুব ভালো লাগে, অনেক ভালো ভালো গান গায়। ঠিক আছে, তোমার সাথে আরও অনেক কথা বলবো। ঠিক আছে। জান্নাত, কার সাথে এসেছো আজকে এখানে? আম্মু আম্মু আব্বুর সাথে এসেছো। তোমার স্কুলের সবাই সাপোর্ট করে বা পড়াশোনাটাকে, নাচ করছো, পড়াশোনাটাকে কিভাবে মেনটেন করো? লেজার টাইমে অবসর সময় আর কি নাচটা প্র্যাকটিস করা হয়, বাকি সময় পড়াশোনা কন্টিনিউ করি। তো টিচাররা এবং ক্লাসমেট খুবই সাপোর্ট করে আমাকে এই বিষয়ে। বাহ, বেশ ভালো। এখন চলে যাব পূর্ণর কাছে। পূর্ণ, আজকে কি করবে? আমি আজকে গান করব। গান করবে? কি কি গান করবে? ছড়া গান? ছড়া গান করতে বেশি ভালো লাগে না? আর কি কি গান করতে ভালো লাগে ছড়া গানের পাশাপাশি? আমি তো ছোট, সেজন্য আমি আধুনিক আর ছড়া গান গাইতে বেশি পছন্দ করি। ঠিক আছে, তাহলে আমরা এখন পূর্ণর একটি গান শুনবো। ওকে, ঠিক আছে, চলো শুনে আসি তোমার গান। ওই দিনে
বাহ পূর্ণ, তোমার ছড়া গান কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে? ভালো, অনেক ভালো। আমার কাছেও কিন্তু বেশ ভালো লেগেছে। আমাদের এই চুপচাপ করে বসে থাকা গম্ভীর ছেলে পূর্ণ একটু একটু করে হাসে, সে এত সুন্দর করে এখানে ছড়া গান করলো, আমি তো ভাবতেও পারছি না। বেশ ভালো হয়েছে। বড় হয়ে কি হতে চাও বলো? আমি বড় হয়ে পাইলট হতে চাই। পাইলট হতে চাও? আর এত সুন্দর সুন্দর গান গান গানে কিছু করতে চাও না? জি, পাশাপাশি শিল্পী হতে চাই। শিল্পী হতে চাও, গানও করবে প্লাস পাইলটও হবে। তুমি পাইলট হও এবং অনেক বড় একজন গুণী শিল্পীও হও, এই দোয়াই রইবে তোমার জন্য। জান্নাত, কি হতে চাও বড় হয়ে? বড় হয়ে একজন ভালো ডান্সার হতে চাই, পাশাপাশি মডেলিং করতে চাই। মডেলিং করতে চাও? আর পড়াশোনার দিক থেকে? পড়াশোনার দিক থেকে একজন ডাক্তার হতে চাই। ডাক্তার হতে চাও? তুমি? আমার ইচ্ছা আছে আমি বড় হয়ে একজন সায়েন্টিস্ট হব, পাশাপাশি একজন শিল্পী সিঙ্গার হব। আচ্ছা, এই যে সায়েন্টিস্ট হতে চাও, সিঙ্গার হতে চাও, এর জন্য কী করতে হবে বলো তো? খুব বেশি করে পড়াশোনা করতে হবে। হ্যাঁ, এবং খুব সুন্দর করে গান প্র্যাকটিস করতে হবে। তোমরা যে যেখানে যাই করো না কেন, আমাদের সব কিছুর জন্য আমাদের পড়াশোনা করতে হবে, ভালো মতো পড়তে হবে, তাহলে ভালো রেজাল্ট করতে পারবে। পাইলট হতে গেলেও তোমাকে ভালো মতো পড়তে হবে, সিঙ্গার হতে গেলেও তোমাকে ভালো মতো পড়তে হবে বা গান শিখতে হবে, আর তোমার নাচ করতে হলে অবশ্যই নাচ শিখতে হবে, গান। এই জন্য আমাদের কী করতে হবে, সব কিছু খুব ভালো মতো করতে হবে। আমার কিন্তু আজকে তোমাদের সাথে গল্প করে নাচ দেখে গান শুনে খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে? অনেক ভালো। আচ্ছা, তোমাদের সাথে আবারও ইনশাআল্লাহ দেখা হবে। আজকে এখানেই বিদায় নিব আমরা, ঠিক আছে বন্ধুরা? আজকে এখানেই বিদায় নিচ্ছি, আগামী পর্বে দেখা হবে আবারও তোমাদের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং এনটিভির সাথেই থেকো। আল্লাহ হাফেজ।